আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঘাসটি হচ্ছে স্মার্ট নেপিয়ার একটি ঘাস। আজকে আমি দেখাবো এই ঘাসটি কাটার পরে কেমন ফলন হয়। সো এই ঘাসটি আমি গতকালকে কেটেছি। এই নিচ থেকে যে চারা উঠতে শুরু করেছে, তারপর দেখাচ্ছি এই ঘাসটি হয়েছে, তিন দিন হয়েছে কেটেছি ঘাসটি। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি গিট থেকে দুইটি তিনটি করে বের হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটি গিট থেকে চারা বের হচ্ছে। এখানে এখন মাটি অনেকটা শুকনো এবং পানি দেওয়ার পর হালকা ইউরিয়া সার মারলে আরো দ্বিগুণ আকারে চারা বের হবে। সেই ঘাসগুলো হয়েছে তিন দিন আগে কাটা হয়েছিল, তারপর আমি দেখাবো। যেগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো প্রায় 15 দিন আগে কাটা হয়েছিল। দেখতে পাচ্ছেন আবার দ্বিগুণ আকারে, আগে যা প্রতি 150 থেকে 160টি চারা ছিল, কিন্তু প্রথমবার কাটার পরে এখন এখানে কিন্তু 140 থেকে 150টি চারা গজিয়েছে। ঘাসটি যত কাটবেন ফলন তত বেশি হবে। এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এই ঘাসটি প্রথমবার কাটার পরে দ্বিতীয়বার আরো 2 থেকে 3 গুণ ফলন বেড়ে যায়। এখন দেখা যাচ্ছে যে অনেকটা জমি ফাঁকা, কিন্তু আসলে এই ঘাসটি এখন, এই ঘাসটি বয়স 15 দিন, আর 20 থেকে 25 দিন পরে এখানে ফাঁকা কোনো জায়গা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘাসগুলোতে কিন্তু এখন জায়গা নেই, কিন্তু এই কাটার পরে এখানে কেমন জানি একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আসলে এই ঘাসটি 20 থেকে 25 দিন পরে এখানে কোনো ফাঁকা থাকবে না এবং মাটি দেখা যাবে না। এই ঘাসটি সোপ আকারে অনেকগুলো চারা গজায়। এই ঘাসটির সুবিধা এখানেই যে অনেকগুলো চারা গজায়, অন্য ঘাসে কিন্তু এমন চারা গজায় না। প্রতি সোপে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক চারা, এবং এই যে নিচ থেকে অনেকগুলো চারা উঠতেছে। আবার যত কাটবেন এই ঘাসটির ফলন তত বেশি হবে। এই ঘাসটি বাম্পার ফলন পাওয়ার জন্য আপনারা অবশ্যই মাটি শুকিয়ে গেলে সেচ দিবেন, তাহলে ঘাসটি আরও বেশি ফলন হবে।